আইটি সেক্টরে দক্ষ জনশক্তি পাঠানোর দারুণ এক সুযোগ করে দিল জাপান। তারা আরও কিছু দেশের সাথে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক প্রোগ্রামার নিতে চাইছে আগামী কয়েক বছরের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, এই সুযোগ কাজে লাগাতে চাই সঠিক পরিকল্পনা। আশিকুর রহমান চৌধুরী, রিপোর্ট। তথ্য প্রযুক্তি নিয়ে যারা শিখতে চান কিংবা কাজ করতে চান, তাদের পছন্দের একটি গন্তব্য জাপান। আশার কথা হলো এই জাপান আগামী কয়েক বছরের মধ্যে প্রায় 9 লাখ প্রোগ্রামার তাদের দেশে নিতে চাইছে বিভিন্ন দেশ থেকে, যেখানে বাংলাদেশ পছন্দের তালিকায় রয়েছে। বাংলাদেশে এসে জাপানিরা এখন খোঁজ করছেন কারা হতে পারে তাদের দেশের জন্য দক্ষ প্রোগ্রামার। জাপানে আগামী বছর 4 লাখ আইটি ইঞ্জিনিয়ারের ঘাটতি পড়বে, আর 10 বছরে ঘাটতি পড়বে 9 লাখ। কাজেই এটা জাপানের আইটি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এই অপূর্ব সুযোগ গ্রহণ করতে পারে। আমরা এই উদ্দেশ্যে বাংলাদেশের সাথে কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি বিপুল সংখ্যক প্রতিভাবান আইটি ইঞ্জিনিয়ার জাপানে নিয়োগ দিতে। জাপানে প্রোগ্রামার হিসাবে যেতে চাইলে আইটিইই নামের একটি পরীক্ষায় পাশ করতে হয়। বিশ্বব্যাপী একযোগে এই পরীক্ষা কয়েকবার অনুষ্ঠিত হবার পর জাপানিজরা টের পেয়ে গেছে বাংলাদেশিদের প্রতিভা কেমন। সেটা বুঝতে পেরে বাংলাদেশি প্রোগ্রামারদের নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলা জানা এক জাপানিজ তরুণ। তিনি বললেন, বাংলাদেশের 2 শিক্ষার্থী জাপান যাওয়ার পরীক্ষা আইটিইতে এতটাই সাফল্য লাভ করেছে যেটা জাপানের সংবাদ মাধ্যমেও চলে এসেছে। ইতিমধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি যে নাম্বার 1 চ্যাম্পিয়ন হয়েছে, দুইবার পরপর বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। সো এটা জাপানের একটা নিউজ হয়ে গেছে। সো বাংলাদেশের যে স্কিল এটা খুবই হাই, এটা প্রমাণিত হয়েছে। সো এখন প্রথম আমাদের সাজেশন যে এই পরীক্ষা দেখ, পরীক্ষা পাস করুক এবং জাপানি ভাষা শিখুক। সো এই পরীক্ষা পাস করার পর এবং জাপানিজ পরীক্ষা যে N4 লেভেল পাস করে, তো অনেক বাংলাদেশ জাপানিজ কোম্পানি এই ইঞ্জিনিয়ারকে নেওয়ার জন্য প্রস্তুত। আইটি সেক্টরে জাপানের সাথে কাজ করছে এমন একটি বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান মনে করছে, জাপানে প্রোগ্রামার পাঠানোর এমন সুযোগ কাজে লাগাতে সঠিক পরিকল্পনা নিতে হবে। আমি যদি বলি যে সব কিছু আমরা করি, তখন তারা ওটা ই করে না। তারা বলে যে তুমি ফোকাস বলো। তো আমরা সেই জন্য বলছি যে আমি যে IoT করি, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস, আমি শুধু IoT করি। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করি, তো আমি শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করি। এইভাবে কিন্তু আমাদের একটু রিস্ট্রাকচার করতে হবে। তবে আমি কনফিডেন্ট অ্যাবাউট, বা আমরা কনফিডেন্ট অ্যাবাউট আমাদের কিডস, দে আর রিয়েলি শার্প রিগার্ডিং লজিক অ্যান্ড নাম্বারস। তো সেই সম্ভাবনাটা আমরা আছে এবং সেটা আমরা করতে পারবো। জাপানে প্রোগ্রামার পাঠানোর এই সুযোগ কাজে লাগানোর মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষ জনশক্তিও যে রপ্তানি করতে পারে তা বিশ্বের কাছে প্রমাণ হবে বলে মনে করছেন দেশের আইটি বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরী, NTV News, ঢাকা।